নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমে সংবাদ শিরোনাম। রিপুন বড়াকে অসম তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হল। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বদরপুর রেল স্টেশনে আটক দুই ইউক্রেন নাগরিক, আসলে এটিএম প্রতারক। করিমগঞ্জে অবৈধ মদের ঠেক থেকে উদ্ধার শিশু শ্রমিকের মরদেহ, উত্তেজিত জনতার জাতীয় সড়ক অবরোধ। এবারে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রিপুন বড়াকে অসম তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এক প্রেস বিবৃতিতে একথা জানিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসম দলকে শক্তিশালী ও বিস্তৃত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্ত্রাসবাদীদের সতর্ক করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, প্রয়োজনে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে, এতে যদি কোনো দেশের সীমা লঙ্ঘন করতে হয় সেটাও করা হবে। গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করে বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সীমাকে পার ভি যাকর আতঙ্কবাদকে খিলাফ কারওয়াই করনে মে হাম সংকোচ নহি করেঙ্গে, ইয়ে হামারা ফার্ম ডিসিশন, হামারি সরকার কি সোচ সাফ হ্যায়। आपने देखा होगा आतंकवाद से भी, आतंकवाद की सफाये पर हम लगे हुए हैं कि आतंकवाद का सफाया होना चाहिए, आतंकवाद मिटना चाहिए भारत की धरती से। और यह भी मैसेज देने में हमने कामयाबी हासिल की है, हम यहां पर तो आतंकवाद मिटाएंगे ही, यदि बाहर से उसे अंजाम दिया जाएगा तो उस धरती पर भी जाकर, सीमा के पार भी जाकर आतंकवाद के खिलाफ कार्रवाई करने में हम संकोच नहीं करेंगे, यह हमारा फर्म डिसीजन। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশংসায় ভাসিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ তিনি গুয়াহাটিতে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ের স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে ইয়ং, ডাইনামিক এবং এক্সিলেন্ট বলে অভিহিত করেন। এই যুদ্ধে শহীদদের সম্মান জানিয়ে তিনি বলেন, আসাম সরকার শুধু 71-এর যুদ্ধ নয়, ওই অনুষ্ঠানের মাধ্যমে সব যুদ্ধের শহীদদের সম্মানিত করল। और प्रदेश के युवा यंग वेरी डायनेमिक चीफ मिनिस्टर, इमेजिनेटिव चीफ मिनिस्टर एंड रिगार्डिंग फॉर फॉरनेंस आई कैन से ही इज द एक्सलेंट मिनिस्टर चीफ मिनिस्टर यही बोहाग महत मोय আপনো আপনা লুক নব বরখর হিয়া ভরা উলোগ যাশিলু, মেরা প্রনাউন্সিয়েশন কিতনা সহি থা কিতনা গলত থা আই কান্ট সে, লেকিন কোশিশ কি হ্যায় মেনে। ওর পহলে তো মে কহনা চাহুঙ্গা কি আসাম গভর্নমেন্ট কে দ্বারা আয়োজিত ইয়া কার্যক্রম, জো আর্মড ফোর্সেস ভেটরন, জো হামারে 71 ওয়ার কে ভেটরন হ্যায় অর বীর নারিও কো जो सम्मानित किया है इन्होंने, सचमुच मैं कहना चाहता हूं कि यह मेरे दिल को छू गया है। और यह केवल 71 के वार के वेटरन्स का ही सम्मान नहीं है, बल्कि यह मैं मानता हूं कि हमारे हिंदुस्तान में आज जितने भी वार वेटरन्स हैं, यह उनका सम्मान यह असम की गवर्नमेंट ने किया है। 71 वार के वेटरन्स हैं उनका तो किया ही है, बल्कि सारे हिंदुस्तान के जितने हमारे वेटरन्स हैं उन सभी के प्रति उन्होंने यह सम्मान व्यक्त किया है। বদরপুর রেল স্টেশনে আটক দুই ইউক্রেনীয় আসলে এটিএম প্রতারক। ওই দুজন বাংলাদেশে এটিএম জালিয়াতি করে জেল খেটেছে, জেল থেকে বেরিয়ে দালাল ধরে ভারতে প্রবেশ করে। আগরতলা থেকে ট্রেনে আসার সময় তাদের গ্রেফতার করা হয় বদরপুরে। প্রথমে তারা জানায় তারা পর্যটক,
পাসপোর্ট হারিয়ে গেছে। পাসপোর্ট হারানো নিয়ে তারা আগরতলায় কোনো অভিযোগ করেনি। এরপরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে এরা আসলে এটিএম জালিয়াত। ধৃত দুই ইউক্রেনের নাগরিকের নাম ত্রিস্টিনস্কি ভাদামির এবং নাজারি ভোজনিকিউ। লোকেল পুলিচ ষ্টেচন বা লোকেল এছপি অফিচত তেওঁলোকৰ মুভমেণ্টৰ বিষয়ে তেওঁলোকে ইনফৰমেশ্যনটো লোকেল অথৰিটিছক প্ৰশাসনক জনাব লাগে, দিব লাগে যে ক'ৰ পৰা আহিছে, ক'ত যাব, কিমান দিন থাকিব। তেওঁলোকক সোধপোছ কৰাত তেওঁলোকে কৈছে যে এইবিলাক কোনো জনোৱা হোৱা নাই। ত্ৰিপুৰাত বহুত দিন থাকিলে, এসপ্তাহ দুই সপ্তাহৰ ওপৰত থাকিলে, তাতেও তেওঁলোকে কোনো লোকেল অথৰিটিছক ইনফৰমেশ্যন দিয়া নাছিলে। আৰু লগতে তেওঁলোকে কোৱা মতে তেওঁলোকৰ বেগ এটা বেগত তেওঁলোকৰ এই পাছপৰ্ট, ভিজা, এইবিলাক পইচা পাতি এইবিলাক থকা বুলি কৈছিলে, যোনটো নেকি তাতে ত্ৰিপুৰাৰ পৰা চুৰি হোৱা বুলি কৈছিলে। কিন্তু চুৰি হোৱাৰ পিছতো তেওঁলোকে লোকেল পুলিচ ষ্টেচনত কোনো ৰিপৰ্টিং কৰা নাই। করিমগঞ্জের শলগুইয়ে অবৈধ মদের দোকানের ভেতরে এক শিশু শ্রমিকের মরদেহ পাওয়া যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বাদল ভৌমিক নামের এক ব্যক্তির অবৈধ মদের দোকান থেকে উদ্ধার করা হয় সঞ্জয় দেবের মরদেহ। সঞ্জয়ের পরিবারের সদস্যদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। সে বাদল ভৌমিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। এ নিয়ে উত্তেজিত জনতা 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তাদের বক্তব্য, হত্যাকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চাল বাজার হচ্ছে সবজি বিক্রি হচ্ছে, এই কারণে টাকা পরে হঠাৎ ছেলেটা আজকে 6-7 মাস মানে বাদলবাবু রকম টাকা হঠাৎ তাই আমার ফোন করি কইছেন 7:50 ফোন করতেন। আমার ফোন করে কইছেন বলে তুমি জেলা গত বড় একটা ঘটনা হয়েছে বলে চিতা হয়েছে কয় বলে গত বড় তুমি তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে বলে ঠিক আছে আমি আগে ইয়ার পর পরে এরপরে আমি আইসি আইয়া দেখছি যে আমরা যে একই আসন মানে রাজকর্মী টান গাড়িগুলি সব কেন টান ঘর সামনে হারা তে এটা জিনিসটা বোঝা যায় তারাও আগে আমার তো আগে জানে ইটার লাগে তারা আগে আইসে আমি ঘরে জানি আইয়া তো দেখলাম আমার ছেলেটার মানে প্রথমে তারা ডুবতে দিছে না, যদি পুলিশ না এলে ডুবতে তো নয় বলে পুলিশ হওয়ার পরে ডুবছি ডুকিয়া দেখছি পাওয়াটা মাটিতে লাগাই সাধারণ একটা গামছার টুকরা দিয়ে বান্ধিয়া রাখা এটা কোনো মানে সুসাইড হইতে পারে না, এটা মারিয়া যথাশক্তি রাখা হয়েছে, আপনারা দেখবা না। আমি আবার আগে দরজা ভাঙা হয়েছে, এরপরে জল আছে নিশ্চয়ই কেন মারছে নিতালে রক্ত মূর্তি নখন গিয়ে আপনারা দেখবা জল আছে। ও সলগুয়ত এজন সৰু ল'ৰাই এটা মদৰ দোকানত কাম কৰে, তেওঁ মানে সুইচাইড হৈছে আৰু সেই সুইচাইডৰ ঘটনাত গৈ সলগুয়ত এটা উত্তেজনা হৈছে যে মানে তেওঁক মানে সন্দেহজনকভাৱে মালিকে কৰিব পাৰে আৰু সন্দেহ হৈছে মানে তেখেতৰ পৰা কিছুমান দাবী কৰি মানে ৰাস্তাত ব্লক কৰিছিলে আৰু সেই দাবীত দাবী তেওঁলোকৰ দাবীটো আমি আজি দাবী মতে মালিকক দোকানৰ মালিকক আমি কৰায়ত্ব কৰি যদি মানে আমি বাজাৰ আছে থানালৈ পঠাও আছে আৰু যিখিনি ডি চি লেভেলৰ পৰা যিখিনি সহায় কৰিছে পাৰে অফিচিয়েলি তেওঁলোকৰ মানে চাৰ্কল অফিচৰ পৰা আহিছে তেওঁলোকক মানে কৰিম বুলি কৈছে আৰু সেইটোত মানে তেওঁলোকে এতিয়া এই আস্থাটো তেওঁলোকে মানে সন্মান কৰি আজি তেওঁলোকৰ মানে ৰাস্তাত লগতে এতিয়ালৈকে মানে আমাৰতো হেংগিং হিচাপে পাইছোঁ কিন্তু মানে মেইনটো হ'ল ইনকুইজিশ্যন পিছত ডক্টৰে কি বিষয়ে সেইটোহে গম পাব। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট দিবস পালন করল বরাক নাগরিক সংসদ। শিলচর প্রেস ক্লাবে এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক অতীন দাস এই দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। সভায় এছাড়াও বক্তব্য রাখেন বরাক নাগরিক সংসদের সভাপতি সঞ্জিত দেবনাথ, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট সাংবাদিক বিজয় ভট্টাচার্য প্রমুখ। এখন পর্যন্ত 61টি দেশ এই দিনটা পালন করে থাকে। 96 সালে মাত্র 2টি দেশ এটা করেছিল, গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড। কিন্তু এরও আগে 1923 সালে সেই ইটালিয়ান যারা বুকসেলার্স তারাও সেই মিগুয়েল ইয়েকে যে মিগুয়েল ডে কেভেন্টিসকে সম্মান সম্মান জানাবার জন্য ওই ওই দিনটাকে বই দিবস হিসাবে তারা ই করেছিল। এইবার ইউনেস্কো প্রতি বছর
একটা শহরকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে জিতলেন। মণিপুরের সাহিত্য সংসদের ষাটতম দ্বিবার্ষিক অধিবেশন শুরু হলো শিলচরে। পতাকা উত্তোলন করেন সাহিত্য পরিষদের সভাপতি এনজি জয়কুমার সিং। সম্মেলনে বরাক উপত্যকার হুজাই কামরূপ ত্রিপুরা থেকে প্রতিনিধিরা যোগ দেন। মণিপুরের সাহিত্য সংস্কৃতি ও ভাষা নিয়ে সম্মেলনে বিশদ আলোচনা হয়। রবিবার মূল অনুষ্ঠান হবে রাজীব ভবনে। এবার এনেছি ছোট্ট একটু বিরতি। গৌতমদা কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে। প্ল্যাটিনাম জুবলি অফার চলছে, একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা! SN অর্থোপেডিক হসপিটাল এবার নিয়ে এসেছে অর্থোপেডিকের জন্য উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা। এখন থেকে আপনাদের চিকিৎসা করাতে যেতে হবে না বহির্রাজ্যে। SN অর্থোপেডিক হসপিটাল, নাগাটিলা পয়েন্ট, সোনাই রোড। আমাদের হসপিটালে রোগী দেখবেন বিশিষ্ট সিনিয়র অর্থোপেডিক প্রফেসর ডাক্তার কৈলাস শেট্টি, এছাড়াও রোগী দেখবেন বিশিষ্ট সিনিয়র ডাক্তার ইন্তেকাব আলম। আমাদের হসপিটালে প্রত্যেক দিন রোগী দেখবেন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তার শামসুর রহমান লস্কর, ডাক্তার সুদীপন দেব, বিশিষ্ট অর্থোপেডিক ডাক্তার শামীম আহমেদ। এছাড়াও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে থাকছেন ডাক্তার শাহিদুল আলম বরভুইয়া, ডাক্তার ফিজা রহমান। এছাড়াও থাকছে আমাদের হসপিটালে অপারেশন থিয়েটার, রোগীদের জন্য কেবিন রুম, এক্সরে মেশিন। আমাদের হসপিটালের ভেতরে রয়েছে মেডিসিন শপসহ অর্থোপেডিকের সব রকমের ইকুইপমেন্ট। উন্নত মানের চিকিৎসা করানো হয় এখানে, তাই চলে আসুন আমাদের SN অর্থোপেডিক হসপিটাল, নাগাটিলা পয়েন্ট, সোনাই রোড। যোগাযোগের জন্য মোবাইল নম্বর 7896748534 অথবা 6900469641। এছাড়াও আপনি যোগাযোগ করতে পারেন 8638729520 নম্বরে। আগামী 23 ও 24 এপ্রিল প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন হায়দ্রাবাদের বিশিষ্ট গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিস্ট, 17 বছরের অভিজ্ঞ ডাক্তার শ্রী ভেনু ইথা। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 0384236843 9395413890 অথবা 9169166907 এই নম্বরে। শিক্ষা জগতে নতুনত্ব নিয়ে এলো ইন্সপায়ার একাডেমি। ক্লাস 9 ও 10 এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ইন্সপায়ার একাডেমি দিচ্ছে সর্বোচ্চ পর্যায়ের উচ্চমানের ক্লাস, গুণগত মানের সেরা শিক্ষা দিতে ইন্সপায়ার একাডেমি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 20 এপ্রিল ও 24 এপ্রিল হবে ডেমো ক্লাস। আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন ইন্সপায়ার একাডেমি, নাজিরপট্টি, শিলচর বর্ধন কমপ্লেক্সের উল্টো দিকে। কন্ট্যাক্ট নাম্বার 7002240523 and 9394171445। ফিরে এলাম বিরতির পর। অবৈধ আড্ডায় বাধা দেওয়ায় বাবা ও ছেলের উপর আক্রমণের ঘটনা ঘটল ব্যারেঙ্গায়। ডালিম চৌধুরী ও তার ছেলে ডানিয়াল চৌধুরীকে মারধর করেন মানিক চৌধুরী ও ইমরান চৌধুরী। তাদের বাড়িতে মানিক আড্ডা দিতে আসেন, তারা এর প্রতিবাদ জানালে তাদের উপর চড়াও হন মানিক। এই অভিযোগ করেন তারা। বাবা ও ছেলে দুজনেই শিলচর সদর থানায় মামলা দায়ের করেন। এই মানুষটা সরকারি চাকরি করে, আব্দুল মালিক চৌধুরী। ও মানুষটা সবসময় আমরা বাড়ি করে আয় গালাগালি করে, আর আমার লাগা করো একজন বিধবা মানুষ থাকে, আয় বয় আড্ডা মারে, আর আমরা আজকে ইতালিয়া কিছু মাথা মাথা করতাম, তো এই আমরার লগে আল্লাহ চিৎকার করছে। এরপরে ঘর থেকে তার বউ আর তার ছেলে আইসি, আই আমরা খুব মারামারি করছে। তার ছেলের নাম আল ইমরান চৌধুরী, এও মারছে, তার বাবাও মারছে, আমরা সিভিল করেছি।
ত্রিপুরা যাবার পথে 6 জন শিশুসহ 13 জন রোহিঙ্গাকে আটক করল পুলিশ। জিআরপি সূত্রে জানানো হয়, এরা জম্মু থেকে নিউ জলপাইগুড়িতে এসেছিল। এরা ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য এখানে নামে। 13 জনের ওই দলে শিশু ও বৃদ্ধরাও রয়েছে। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতিতে নাজেহাল উজান গ্রামের মানুষ। এলাকায় প্রবল ঝড়ে কদিন আগে বিদ্যুতের খুঁটি পড়ে যায়, বিধ্বস্ত হয় বিদ্যুৎ সরবরাহ। কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি। তারা এলাকার লাইনম্যানের ব্যবহারের অসন্তুষ্টির কথা জানান। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কথা তুলে ধরেন গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক নাজমুল হক বরভুইয়া, আফজল হোসেন, রমিজউদ্দিন প্রমুখ। আজকে 2 বছর যাব, তার তার কোনো খবরও নেই। এখন যে কত জোর বৃষ্টি যার ইয়ে করেন ইয়ে নাই, তারা খুঁজিয়া লাইন লইতে লাগে, লাইনগুলো এখানে পড়ে ঠিকানো পড়ে, এদিকে মানুষের কত সমস্যা হয়, তারা তো এদিকে আর মানুষ করেই মানেন না। চলে গেলেন দ্বিতীয় লিংক রোডের 5 নম্বর লেনের বাসিন্দা অমলকান্তি চক্রবর্তী। শনিবার সকাল 5:15 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 80 বছর। তিনি এক স্ত্রী ছেলে পুত্রবধূ রেখে গেছেন। তিনি 1999 সালে জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের ডিরেক্টর পদে অবসর নেন। তিনি সৎ এবং দয়ালু ছিলেন। বিকেলে তার অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। মি কিং 2022 পদকে ভূষিত হলেন করিমগঞ্জের সন্তান শুভ ভট্টাচার্য। তার এই সাফল্যে অনেকেই তাকে অভিনন্দন জানান। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও সম্মানিত হন। তিনি জানান তার সাফল্যের কথা। অনিন আনে কোম্পানি সময় ছিল, এর নাম ছিল ইন্ডিয়ান কুইন ইউনিভার্স, ইন্টারন্যাশনাল কলেজ নাম ছিল দিল্লিতে হয়েছে। তো আমি প্রথমে ইন ইউনিভার্সে এটা লাভ করি, যেটা অল ওভার ওয়ার্ল্ড মিলিয়ে মানে টোটাল মানে মিলিয়ে দেশ সব জায়গারই মানে ছেলেদের দেশে যে টাইটেলটা দেওয়া হলো, এটা আমি ভারতবর্ষ থেকে আমি পেলাম। আর 18 তারিখে দিল্লির মধ্যে অফলাইন কম্পিটিশন হয়েছে, যেখানে যাওয়ার পর আমাকে এই রাউন্ড আর এই শেষ দিয়ে সম্মানিত করা হলো। আর তারপর আমাকে আরেকটা টাইটেলও দেওয়া হলো, মিস্টার ইন ব্লু, এই ডেটা দেওয়া হলো ইন ব্লু, আর এই ট্রফিটাও দেওয়া হলো, এটাও দেওয়া হলো। তো আমি খুবই খুশি। আমি করিমগঞ্জের ছেলে হয়ে তো বলে 2টা উপাধি লাভ করলাম, ইন্টারন্যাশনাল 2টা টাইটেল পেলাম, আমাকে বাইরে এত সম্মান দেওয়া হলো। আইরংপাড়ার খেলার মাঠে অনুষ্ঠিত হয় চড়ক। এতে স্থানীয় চড়ক পূজারি নেপাল সন্ন্যাসী ও তার সম্প্রদায় অংশ নেন। প্রচুর জনসমাগম হয় ওই চড়কে। এখানে প্রতি বছর 7 বৈশাখ চড়ক অনুষ্ঠিত হয়। সঙ্গে থাকে চড়কের মেলাও। দূর দূরান্ত থেকে মানুষ ওই চড়ক দেখতে আসেন। এটি আইরংপাড়া এলাকার একটি ঐতিহ্যবাহী চড়ক। চড়ক পূজা আজকে আমার বয়স 51 বছর চলছে। আমি দেখতে আসছি সন্ন্যাসী বাবা থাকতে তার ছেলের প্রণাম পরিত্য সবে এই যোগাযোগ কমিটির মানুষে রেখেছে। আমার এই মেলাতে নাই নাই করতে গেলে 10 লক্ষ মাস হওয়া যায়, 10 থেকে 20 লক্ষ 20 হাজার মাস হয়। সুন্দর করিয়া মা বোন আসে দেখে, সুন্দর করিয়া এই আনন্দ মেলা শ্রমিক সবে আনন্দ পায়।
আমার জন্য সবে ঠাকুরের আশীর্বাদে এরকম যোগাযোগ করিয়ে মেলা হবে আর হওয়া থাকবে আমার জন্য সবের মঙ্গল হবে। সাই বিকাশ বিদ্যানিকেতনের স্বাগত অনুষ্ঠান হলো রাজীব ভবনে। এতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্কুলের ছাত্রছাত্রীরা এই মনোজ্ঞ অনুষ্ঠানে অংশ নেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। রিপুন বড়াকে অসম তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হলো। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বদরপুর রেল স্টেশনে আটক দুই ইউক্রেন নাগরিক, আসলে এটিএম প্রতারক। করিমগঞ্জে অবৈধ মদের ঠেক থেকে উদ্ধার শিশু শ্রমিকের মরদেহ, উত্তেজিত জনতার জাতীয় সড়ক অবরোধ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।